হাই বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত কাতলা কালিয়া। এটি বাঙালিদের একটি খুবই সুস্বাদু ও প্রিয় একটি রেসিপি। আমি কিভাবে বানাই দেখে নাও তাহলে। সর্ষে পোস্ত কাতলা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি 5 পিস, আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি, এখানে আমি ভিজিয়ে রেখেছি 2 চামচ পোস্ত, আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, এই 1 চামচ সর্ষেটাকেও কিন্তু আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি পোস্তর ভাগটা বেশি দিচ্ছি আর সর্ষের ভাগটা কম দিলাম। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মিক্সিতে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো তেলে দিয়ে দেব। এক মিনিট পর আমি মাছগুলোকে উঠে দেব। দেখো মাছগুলো কিন্তু আমার একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নেব। বাকি 2টো মাছও কিন্তু আমি দিয়ে দেবো, আর একইভাবে ভেজে নেব। দেখো বাকি মাছ দুটো কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকেও আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটুখানি ভেজে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দেখো মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার সবটা মশলা প্রথমে তেলের মধ্যে মিশিয়ে দেব, তারপর ধীরে ধীরে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
এতে রংটা খুব সুন্দর আসবে। যেহেতু গুঁড়ো মশলাটা দিলাম তাই সামান্য একটু জল দিয়ে কষাবো। দু মিনিট মতো কষালেই হয়ে যাবে। দেখো মশলাটা কিন্তু ঠিকঠাক কষানো হয়ে গেছে, এর থেকে বেশি কষানোর দরকার নেই। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়েও কিন্তু মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। দেখো মাছগুলো দিয়ে এক মিনিট মতো একটু কষিয়ে নিলাম। এবার আমি এতে জল দিয়ে দেবো। আমি কিন্তু এটা গরম জল দিয়েছি। আমি সবসময় গরম জল ইউজ করি, কারণ এতে ঠান্ডা জল দিলে টেস্টটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। যেহেতু গরম জল দিলাম খেতে খুবই ভালো লাগবে। আমি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। তোমরা কিন্তু ঝোলটা তোমাদের মাপ মতো বুঝে দেবে, তোমরা যেমন পছন্দ করো তেমনটাই দেবে। দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি তিনটে কাঁচা পাকা অল্প চেরা চিড়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকাটা একটু খুলে দেখি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে খুব সাবধানে, আর মাছগুলোকে একটু উল্টে দেব। আরো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। আমাদের সর্ষে পোস্ত কাতলা কালিয়া রান্নাটি কিন্তু সার্ভ করবার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু ঝোলটা টানাবো না, এটুকুনি গ্রেভি লাগবে। কারণ যেহেতু পোস্ত দেওয়া রয়েছে, পোস্ত কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়। সবশেষে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। এই কাঁচা তেলের ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। রান্নাটা আমার একদম কমপ্লিট। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট। চলো 2 মিনিট পর ঢাকাটা খুলছি। বাহ কি চমৎকার দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? তাহলে দেখলে তো কত ঝটপট আর কত সহজেই তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত কাতলা কালিয়া। এর গন্ধ এবং স্বাদ যদি তোমরা পেতে চাও তাহলে আজই বানিয়ে ফেলো ঠিক আমার মতো করে এই রান্নাটা। চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার পালা। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো, তারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।